কেএল রাহুল করেছে 2, মুরলী বিজয় 11, পূজারা রান আউট হয়ে গেছে 123 সেঞ্চুরি করেছে, বিরাট কোহলি 3, অজিঙ্কা রাহানে 13, রোহিত শর্মা 37, ঋষভ পন্থ 25 আর অশ্বিন 25, ঈশান্ত শর্মা 4। ঋষভ পন্থ মালাকে বোঝাই যাচ্ছে, এইরকম সার্কামস্টান্সেস যখন 25 রান করতে পারছি, তাই না? হ্যাঁ, প্রথমবার যেখানে অস্ট্রেলিয়া ট্যুর করছে, প্রথমবার অস্ট্রেলিয়া ট্যুর করছে, যেখানে প্রথমবার অস্ট্রেলিয়া ট্যুর করছে, কদিন এসছে টেস্ট খেলে। আর ইংল্যান্ডে তো লাস্ট ইনিংসটাও ভালো খেলো, যেটা সেঞ্চুরি করলো না যারা, কিন্তু মানে এটা কিন্তু রাহুল দ্রাবিড়ের পরে এটা পাওয়া গেছে। ইজ ইন ফর্ম, ইজ রিয়েলি টেরিফিক, মানে অ্যাজ গুড অ্যাজ রাহুল আর কি, একদম রাহুলের মতো নেই ও, কিন্তু রাহুলের মতো নিল কেন, যে লোকটা ইংল্যান্ড ইংল্যান্ডে গিয়েও একই জিনিস পারফর্ম করেছে, এখানেও ভালো পারফর্ম করলো, মানে ব্যাটিং আছে, নাহলে এই জিনিস সম্ভব না।